রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বুধবার রাজ্যভিত্তিক লাভার্থী সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস সহ আর অনেকেই। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে যেসব লাভার্থীরা সুবিধা পেয়েছেন সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন তারা। রাজ্যের বিভিন্ন প্রকল্প রূপায়ণকারী দপ্তর থেকে এই সম্মেলনে স্টল দেওয়া হয়। সম্মেলনে কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মুখের কথার বদলে কাজে বিশ্বাস করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী সেই দিশাতেই রাজ্যে কাজ চলছে। যে ভারত সরকারের এবং ত্রিপুরা সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলোর যে স্টল মানুষ কিভাবে বেনিফিট পাচ্ছে সেগুলো কিন্তু আজকে সেই স্টল থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা উপলব্ধি করতে পেরেছি। আমাদের সরকার কাজে বিশ্বাস করে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলেন যে কাজের মাধ্যমে মানুষের কাছে যেতে হবে, কথার মাধ্যমে। এবং সবসময় আমি যে কথাটা বলি যে আমরা যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। এর আগে আমরা দেখতাম অনেক ধরনের শিল্প এখানে তৈরির নামে অনেক প্রহসন হয়েছে, কিন্তু একটা শিল্প কিন্তু এখানে তৈরি হয়েছে, তার নাম হচ্ছে কথা শিল্প। খুব সুন্দরভাবে আগের সরকারের যারা তাত্ত্বিক নেতারা এত সুন্দরভাবে বক্তব্য রাখতেন, আমরাও বুঝতেও পারতাম না আর তার কাজে কোনোরকম রূপান্তর হতে আমরা দেখতাম না। কিন্তু আমাদের এই সরকার যেটা বলে সেটাই করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা করে সেটাই করে, বলে যেটা সেটাই হয় এবং সেই দিশায় আমরা কাজ করছি। আজকে এতগুলো এখানে যারা লাভার্থীরা আসছে তার কিছুটা অংশ মাত্র এখানে আমাদের সাথে ইন্টারাকশন করেছেন, ওনাদের কথাগুলো উনি বলেছেন। ত্রিপুরা সরকারের যে মূল উদ্দেশ্য আমরা পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তাভাবনা সেই দিশায় আমরা চলি, আমাদের কেন্দ্রীয় সরকারও সেই দিশায় চলি, যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যতক্ষণ ধরে তাদের উন্নয়ন না হবে ততক্ষণ ধরে সমাজ কোনো অবস্থায় উন্নতি হবে না। এ প্রসঙ্গে পূর্বতন বাম আমলের দিশাহীন রাজনীতির তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথা রেশ ধরে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানান, শপথ গ্রহণের পর থেকে কিভাবে মানুষের কাছে সরকারের প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া যায় সে লক্ষ্য নিয়ে কাজ করছে রাজ্য সরকার। যখন থেকে এই সরকার শপথ দিয়েছে তখন থেকে আমরা বলি এই সরকারের একটি মাত্র উদ্দেশ্য, সেটা সরকার মানুষের কাছে যাবে এবং মানুষ সরকারের কাছে আসতে হবে না। এই পরিকল্পনা নিয়ে এই সরকার শপথ নিয়েছে এবং আজকে বিভিন্ন স্তরে আমরা প্রতি ঘরে সুশাসন করছি। যদি কেউ বাদ করে থাকে সে তিনিও জীবন পেয়ে যান সব সুবিধাগুলি। এবং মা বোনদের প্রতি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী বলে গেছেন অনেক কথা। এই প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে মা বোনদের নিয়ে শক্তি সশক্তি গ্রহণ করা হচ্ছে। বিগত দিনে আমরা দেখলাম বহু মন্ত্রী তন্ত্রী আসত, এসে বলতো মা বোনরা লক্ষ্মী সরস্বতী দুর্গা বলে চম্পট। এখন কিন্তু মা বোনদের নামে প্রাইম মিনিস্টার আবাস যোজনা, মা বোনদের নামে টয়লেট, মা বোনদের নামে জনধন যোজনা, আমরা যখন প্রথম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলেছি অনেকজন বলেছে এটা কি রে বাবা, অ্যাকাউন্টে পয়সাই নেই আবার কি অ্যাকাউন্ট, অনেকজন বলেছিল আমাদেরকে এটা কিসের কিরকম সরকার দিল্লিতে চলছে, ব্যাংকে টাকা নাই আবার অ্যাকাউন্ট আছে। বহু ব্যাংক একটু বিরোধিতা করেছিল কিন্তু আজকে জিরো ব্যালেন্স আছে বলেই ডিবিটি হচ্ছে। 4-5 কোটি এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছে সারা ভারতবর্ষে। এটা 70%, 65% মা বোনদের নামে।
প্রতি ঘর সুশাসন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছেন জিষ্ণু দেববর্মণ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।